মাঝারি খতিয়ান বাতিল করার হুমকি দিয়েছে কোন এক তহসিলদার। সামিউ নামের এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া নামজারি খতিয়ান বাতিল করার হুমকি দিচ্ছে কোন এক তহসিলদার, আদৌ তার কি আদৌ ক্ষমতা আছে কোনো হোল্ডিং বাতিল করার? আর অনলাইনে নিজের খাজনা নিজে দেওয়ার জন্য আবেদন করেছেন, সেই আবেদন করাই তার জন্যই মূলত তাকে এই হুমকিটা দিচ্ছে বা সেই খতিয়ানটা বা হোল্ডিংটা বাতিল করার হুমকিটা দিচ্ছে মূলত, এটা নিয়েই বোঝাতে চেয়েছে ওই ভাইটা। তো এটা নিয়ে মূলত আমি আজকে বিস্তারিত বলবো যে ভাই আপনার কোনো টেনশন নাই, আপনার টেনশনের কোনো কারণ নাই। একজন ভূমি সহকারী কর্মকর্তা বা তহসিলদার কোনো হোল্ডিং বা খতিয়ান বাতিল করার ক্ষমতা রাখে না। যদি তার এগেনস্টে কোনো মামলা বা মিস কেসের আদেশ থাকে, দেন সেটার দেন তারপর সেটা সেই খতিয়ান বা সেই হোল্ডিং বাতিল করতে পারে, আদারওয়াইজ বাতিল করার ক্ষমতা নাই আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি। তো আপনার কোনো টেনশনের কারণ নাই, আপনারা বাতিল করতে পারে না, এটা নিয়ে নিশ্চিত থাকুন। একজন ভূমি সহকারী কর্মকর্তা বা তহসিলদার উনি কিন্তু ওনার পুরো তার এক্সিলেন্ট স্যারের আদেশ মোতাবেক চলে, এক্সিলেন্ট স্যারের আদেশ মোতাবেক চলে, সেখান থেকে যেই নির্দেশনা আসে সেই নির্দেশনাগুলো দিক নির্দেশনাগুলো ফলো করে মূলত চলে। তো এটা নিয়ে কোনো টেনশনের কারণে আপনার হোল্ডিং বা খতিয়ান বাতিল করতে পারবে না। তো আপনি নিজের খাজনা নিতে নিজে দিতে চাচ্ছেন যার কারণে এই প্রবলেমটা হয়েছে ভাই, এখন তো অনলাইনে খাজনা দিচ্ছে সবাই, ভূমি অফিসের খাজনা আদায়ের কোনো নিয়ম নাই, খাজনার নিয়ম নাই যে নিজের খাজনা নিজে দিতে পারবে, কোনো সমস্যা নাই, এটা কোনো বাধ্যবাধকতা নাই যে নিজের খাজনা ভূমি অফিস থেকে খাজনা দিতে হবে। ভূমি অফিস থেকে আপনি আপনার খাজনা দিতে যাচ্ছেন এটা সমন্বয় করতেছে না বা অনুমোদন দিচ্ছে না, হয়তো বা তার কোনো চাওয়া আছে যেটা আপনাকে প্রকাশ করেও বলতেছে না। তো আপনি তার সাথে একটু পার্সোনালি কথা বলেন, কি বোঝাতে যাচ্ছে সেটা একটু শোনার চেষ্টা করেন, কি চাচ্ছে উনি উনি সেটাও একটু জানার চেষ্টা করেন, আশা করি আপনার সমস্যার সমাধান করে দিবে। তাছাড়া আমি এমন কোনো ভূমি সহকারী কর্মকর্তাকে দেখি নাই বা শুনি নাই, আমি অন্তত 4-5 জনের সাথে কাজ করেছি যাবৎ, তো সবাই তো ভাই মানবতার সাথে এই হোল্ডিং অনুমোদন করে দেয়। আমার আমি যেই অফিসে আছি সেখানেও তো আমাকে নির্দেশনা দেয় যে অটোমেটিক যেই নির্দেশ সমন্বয় করে দিতে বলে আমাকে, অটোমেটিক যে রিকোয়েস্টগুলো আসবে সেগুলো কিন্তু সমন্বয় করে দেবো, আর আইডি কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে, আমাকে কিন্তু এই নির্দেশনা দেয়। সুতরাং এটা কেন যে করতেছে আমি বলতে পারছি না। তো ভাই এটা নিয়ে টেনশনের কারণ নাই, ভূমি সহকারী কর্মকর্তা এটা উপর কোনো মিস কেসের আদেশ না আসা পর্যন্ত আপনার এটা বাতিল করতে পারবে না আমি যতটুকু জানি। তো আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন, ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর সর্বশেষ বলবো, এটা আগেই বলা দরকার ছিল, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ এই বিষয়টা সবার জানা দরকার। ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজ থেকে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবার দরকার সুযোগ থাকবেন, আল্লাহ হাফেজ।